Shemaroo Kids. যখন মহাদেব শ্রী গণেশকে প্রাণ মন্ত্রের দ্বারা পুনর্জীবিত করেছিলেন, তখন উনি এটা ঘোষণা করেছিলেন যে যে কোনো কাজ শুরু করার আগে শ্রী গণেশের পূজো করাটা অনিবার্য। যতক্ষণ না শ্রী গণেশের পূজো করা হবে, ততক্ষণ না কোনো কাজই সফল হবে না, এমনকি অন্য কোনো দেবতার পূজো করা হলেও। তারপর একদিন আরে প্রভু, আপনিও আমায় নিয়ে মজা করছেন, এদেরই মতন। আচ্ছা, তার মানে আগম বাগম আর ভৃঙ্গি তোমায় নিয়ে মজা করে কিভাবে? প্রতিদিন এরা বড় বড় গ্রন্থ নিয়ে আসে আর আমায় বলে পড়ে শোনাও। আর আপনি তো জানেনই যে আমি তো এই সবে পড়াশোনা শুরু করেছি, আর যখন আমি ঠিক করে পড়তে পারি না, তখন এরা আমায় নিয়ে হাসাহাসি করে। ঠিক বলেছে একদম, না পড়লে শিখবে কি করে? এই জন্যই তো আমরা মূষক মহারাজের জন্য গ্রন্থ নিয়ে আসি। আর মূষক মহারাজ গ্রন্থের অর্থকে অনর্থ করে দেয়। প্রভু, নন্দী এভাবে দৌড়ে দৌড়ে আসছে কেন? প্রভু প্রভু, প্রণাম প্রভু। কি, ত্রিপুরা নগরীতে আক্রমণ? এই পবিত্র নগরীতে রাক্ষসদের আক্রমণ? নন্দী, সমস্ত সৈন্যদের যুদ্ধের জন্য একত্র করো, আমি নিজে ত্রিপুরা নগরীকে বাঁচানোর জন্য যাব। কি হয়েছে মহাদেব? প্রভু, নন্দী, আমি একটা ভুল করেছি। ভুল? আপনি? হ্যাঁ নন্দী, আমি গণেশের নাম স্মরণ করতে ভুলে গেছি। আমি বলেছিলাম যে যে কোনো কাজ শুরু করার আগে গণেশের পূজো করাটা আবশ্যক, আর আমি নিজেই ভুলে গেছি। তাহলে আমাদের ভুলটা শুধরোতে হবে প্রভু। বক্রতুণ্ড মহাকায়
সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। ক্ষমা করবেন মাতা, বাবা ভোলানাথ আমাকে কিছু কাজ দিয়েছিলেন, তাই আমি অজ্ঞমের সঙ্গে আসতে পারিনি। ভালো হয়েছে তুমি এসে গেছো, না হলে ও হুহা হুহা করে কি বলছে বুঝতেই পারছি না। এবার বলো দেখি কাজটা কি। মাতা, আমরা নিচে গ্রামে যাচ্ছি, যদি আপনার কোনো প্রয়োজনীয় জিনিস আনতে হয় আমরা আসার সময় নিয়ে আসবো। না, আমার কিচ্ছু লাগবে না, শুধু তোমরা দুজনে তাড়াতাড়ি চলে আসবে, আমরা সবাই মিলে একসঙ্গে খাবার খাবো। আর আগ্গাম, তুমি তাড়াতাড়ি কথা বলতে শেখো, যাতে আমিও বুঝতে পারি তুমি কি বলতে চাইছো, বুঝলে? আরে কেউ আছেন? কোথায় গেল সবাই? কেউ আছেন? এখানকার মানুষজন নিশ্চয়ই কোনো না কোনো বিপদে পড়েছে, তুমি ওদিকে খোঁজো, আমি জঙ্গলের দিকে গিয়ে খুঁজছি। আগ্গাম, তুমি গিয়ে বাগ্গামকে ডেকে আনো, আমরা কিচ্ছু বুঝতে পারছি না যে তুমি কি বলছো। মন্দি, ভৃঙ্গি, মুশিক, চলো, মনে হয় বাগ্গাম কোনো বিপদে পড়েছে। আগ্গাম ওঠো আর বলো তুমি শেষবার বাগ্গামকে কোথায় দেখেছো। নন্দী, ভৃঙ্গি, মুশিক, তোমরা সবাই আলাদা আলাদা দিকে যাও আর বাগ্গামকে খোঁজো। আগ্গাম, তুমি আমার সাথে চলো। বাল গণেশ যেই এটা করে থাকবে, খুব বড় আর শক্তিশালী মনে হচ্ছে। হ্যাঁ, গোটা গ্রামে কোথাও একজন মানুষও নেই প্রভু। বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে। তোমায় কে মেরে ফেলবে? ওইখানে পাহাড়ের পেছনে, না না না, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। যে এটা করেছে সে ওইদিকে পাহাড়ের পেছনে আছে, আমাদের ওখানে যেতেই হবে, ওদের ব্যাপারে জানতে হবে। এরা তো পাতাল ভৈরবীর রাক্ষস, কিন্তু এরা সবাইকে বন্দি করে কোথায় নিয়ে যাচ্ছে? আমার মনে হচ্ছে ওরা নিশ্চয়ই এই সব লোকগুলোকে বলি দেবে। দেখো, পাতাল ভৈরবীর রাক্ষস খুবই শক্তিশালী হয়, যাই হয়ে যাক না কেন আমাদের ওদেরকে যে করেই হোক হারাতে হবে। নন্দী,
তুমি দক্ষিণ দিক থেকে হামলা করবে, ভিঙ্গি তুমি উত্তরে, আর আগাম তুমি পূর্ব দিক থেকে। প্রভু, আমাকে কি করতে হবে? যখনই দেখো আমাকেই বিপদের মধ্যে ফেলে দেয়। এত বড় রাক্ষসের মোকাবিলা করতে আমাকেই পাঠিয়ে দিল, তাও আবার সামনের দরজা দিয়ে। কেউ আছেন? আরে আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? পাতাল ভাই, আরে কেউ? ওম এম শিব, ওম এম শিব, ওম এম শিব। নন্দী, যাক বাবা, তোমায় পাওয়া গেছে। এত বড় ভয়ঙ্কর জায়গা, আমি যে কিভাবে প্রাণে বেঁচে এসেছি সেটা শুধুমাত্র আমিই জানি। এত বড় রাক্ষস! দেখো রাক্ষস, যদি আমরা চাই তাহলে তোমাকে পিটিয়েও বোঝাতে পারি, নয়তো তুমি যদি চাও তাহলে আমরা কিন্তু তোমাকে ভালোবেসেও বোঝাতে পারি। বলো তুমি কোনটা পছন্দ করবে। এবার শান্ত হয়ে শোনো, নিজেকে কখনো আয়নায় দেখেছো? আটটা হাত, চারখানা মুন্ডু আর আটটা শিং না, মানে আমি তো ওই, কত কষ্ট হয় বলো তোমার এইভাবে থাকতে, আর তুমি পাতাল ভৈরবীর সঙ্গ দিচ্ছ যে শুধু নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। ওর প্রয়োজন ফুরিয়ে গেলে ও কিন্তু কোনো মতেই তোমাকে সাহায্য করবে না। কিন্তু তুমি যদি বাল গণেশের শরণে চলে আসো তাহলে উনি তোমাকে ক্ষমা করে দেবেন, আর তুমি একটা ভালো মানুষ হতে পারবে। তোমার আটটা মাথায় কিছু ঠুকলো? এরা আমাদের কবে ছাড়বে কি জানি, বাগ্গম কি জানে। বাগ্গনেশ, প্রভু এসেছেন, এসেছে আমাদের সাহায্য করতে। আর এত সাহস, সামনে এসো। কে কে? পাতাল ভৈরবী, এদেরকে আমি মেরেছি, আর যদি তুমি এখান থেকে চুপচাপ না যাও তাহলে তোমারও এই অবস্থা করব। বল গণেশ, বল গণেশ, শিবের ছেলে বল গণেশ, আমার তো কি সৌভাগ্য, আমি তো এই দুর্বল আর শক্তিহীনদের বলি দিতে চাইছিলাম, কিন্তু এখন আমি তো তোমাকে বলি দেব, আর সব থেকে বেশি শক্তিশালী হয়ে উঠব। এই পৃথিবী দেবলোক আর কৈলাসে আমি রাজত্ব করব, রাজত্ব। কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা কি ভাবছো আমি তোমাদেরকে ছেড়ে দেব? আমি সবাইকে মেরে ফেলবো। তোমরা এটা ভাবছো তাই না? আমার এই বিশাল রাক্ষস সেনাকে মেরে ফেলে আমাকেও মেরে ফেলবে তাই না? তাহলে দাঁড়িয়ে আছো কেন? মারো, মারো আমাকে, মারো না আমাকে। কি হলো? পাতাল ভৈরবী, আমার ভক্ত মন থেকে যখন কিছু চায় আমি তাকে সেটা দিয়ে দিই,
শুধু ভক্তিটা মন থেকে এলেই হলো। তুমি মন থেকে যখন কিছু চেয়েছো তাহলে তোমার ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব। তথাস্তু। আগে তাকে কি দেখছো? মেরে ভালো সবাইকে। এতগুলো রাক্ষস, এদের সংখ্যা তো বেড়েই চলেছে প্রভু। এদেরকে মারতে মারতে তো সন্ধে হয়ে যাবে, ততক্ষণে তো খুব খিদে পেয়ে যাবে। তার চিন্তা তুমি করো না ভৃঙ্গি, আমি সবটা বুঝে নেব। এইবার চুম্বে খেলা মেরে ভালো দে। আমাকে আমাদের জন্য কি না করেছি? আরে আজ আমাকে এরা আমার কুমার বল গণেশ, আমি তোমাকে ছাড়ব না। ভালোই হলো, তোমার দৈত্যরাই তোমার ব্যবস্থা করে দিল, আর বাকি সব কাজ আমি পূরণ করে দিচ্ছি। তোমাকে পাতালে পাঠিয়ে দিচ্ছি। তুমি ঠিক আছো তো বাগগাম? আপনি ভেতরে কি করে এলেন? নন্দী আপনাকে আটকায়নি? সে তো আমার দাস, ওর কি সাধ্য আমাকে আটকায়? কিন্তু আমি ওকে পাহারায় বসিয়েছিলাম, ও আমাকে এইভাবে অপমান করতে পারে না। কিন্তু আমি তো তোমার স্বামী, আমাকে আটকানোর কারণ কি হতে পারে? নন্দী এটা ঠিক করেনি, কিন্তু ওই বা কি করবে, প্রভু ভক্ত, তাই প্রভুকে আটকাবার সাহস দেখায়নি। আমি এমন একজনকে চাই যে বুদ্ধিমান হবে, সাহসী হবে, আর আমার আজ্ঞা পালন করবে। আমি নিজেই এর ব্যবস্থা করে নেব। করলিনি সংকল্প আজ মনি মা গরিব যতনি, করলিনি সংকল্প আজ মনি মা গরিব যতনি, পুত্র গণেশ। আজ্ঞে মা।
দেখো বাবা, আমি এখন স্নান করতে যাচ্ছি, তুমি দরজার সামনে বসো। আমি যতক্ষণ না বলবো তুমি কাউকে ভেতরে আসতে দেবে না। যেমন আজ্ঞা মা, আমি কাউকেই ভেতরে প্রবেশ করতে দেব না। তুমি নিশ্চিন্ত হয়ে স্নানে যাও। থামুন, ক্ষমা করবেন প্রভু, আপনি ভেতরে যেতে পারবেন না। অবুজ বালক, তুমি কে আর আমার রাস্তা আটকাচ্ছ কেন? আমি গৌরীপুত্র গণেশ, আর মায়ের আদেশ পালন করছি। মায়ের আদেশ হলো যতক্ষণ না উনি আজ্ঞা দেবেন কাউকে যেন ভেতরে যেতে না দি। গৌরীপুত্র, তাহলে তো এই আদেশ আমার জন্য নয়, কারণ আমিই তো গৌরীপতি শিবশঙ্কর। আমাকে যেতে দাও বালক। কখনো না, যতক্ষণ মা আজ্ঞা না দিচ্ছে আমি কাউকে ভেতরে যেতে দিতে পারবো না। জেদ করো না অপুজ বালক, সামনে থেকে সরে যাও। এটা অসম্ভব। দেখো তুমি আমার রাগ জানো না, রাস্তা ছাড়ো, না হলে পরিণাম ভালো হবে না। পরিণাম যাই হোক না কেন, সূর্য পশ্চিমে উদয় হতে পারে, চাঁদ নিজের দিক বদলাতে পারে, কিন্তু আমি আমার মায়ের আদেশ অমান্য করতে পারি না। মূর্খ বালক! শান্ত হন, শান্ত হন প্রভু। অনর্থ, ঘোর অনর্থ, ভগবান শঙ্কর রেগে গিয়ে অনর্থ ঘটাবেন, আমাকে এর মাঝখানে আসতেই হবে। পুত্র গণেশ, তোমার এভাবে জেদ করা একদম উচিত। জেদ আমি না, পিতাশ্রী করছে। তোমার পিতার আজ্ঞা পালন করা উচিত, রাস্তা থেকে সরে যাও। পিতাশ্রীর আজ্ঞা পালন করলে মায়ের আদেশের তাহলে কি হবে? আর মায়ের আদেশ আমি কখনো অমান্য করতে পারি না। জেদ করো না, বড়দের কথা সর্বদা শুনতে হয়, পথ ছাড়ো। আমার জন্য সবার উপরে আছেন মা, আমি সরব না। একে যুক্তি দিয়ে সরাতে হবে, না হলে যদি ভগবান শঙ্কর ক্রুদ্ধ হয়ে যান তাহলে তো অনর্থ ঘটবে। দেখো বাবা, যদি আমার কথা শোনো তাহলে তোমাকে আমি পুরস্কার দেব। পুরস্কারের লোভ দেখিয়ে আপনি আমায় অন্যায় করতে বলছেন, এটা আপনাকে মানায় না। আমাকে উপদেশ দিও না, সরে যাও, না হলে। এখন ভয় দেখাচ্ছেন, কিন্তু আমি ভয় পাওয়ার ছেলে না। একে বশে আনার জন্য শক্তি প্রয়োগ করতেই হবে, তোমাকে শাস্তি দিতেই হবে। স্বামী আমার পুত্রকে বধ করে ফেলল। বাবা গণেশ, আপনি কি করলেন প্রাণনাথ? আপনি ক্রোধে নিজের পুত্রকে মেরে ফেললেন, আর আপনারা সব দেবগণ চুপচাপ দাঁড়িয়ে এই মজা দেখছিলেন। এই অবুজ বাচ্চাটার উপরে আপনাদের একটু দয়া হলো না? আমি আমার পুত্রকে ফেরত চাই, জীবিত। আপনার ওকে জীবন দান করতেই হবে, না হলে আমি এখানেই প্রাণ ত্যাগ করব। এটা অসম্ভব, আমার অস্ত্রের আঘাতে যে মাথা দেহ থেকে আলাদা হয়ে গেছে তাকে আর জোড়া যায় না। তাহলে তো একটাই উপায় আছে, অন্য কোনো বালকের মাথা যা আপনার অস্ত্র দ্বারা ছেদন করা হয়নি তা গণেশের দেহের সঙ্গে জোড়া যেতে পারে। যাও, এমন কোনো বালকের মাথা নিয়ে এসো যার মুখ উত্তর দিকে আর যার মা পুত্রের দিকে পিঠ করে শুয়ে আছেন। যথা আজ্ঞা প্রভু। দেরি করো না, সময় অতিক্রম করে গেলে জীবনদান সম্ভব নয়। আরে মূর্খ, এটা কি আনলে? প্রভু, আপনি যেই আদেশ দিয়েছিলেন সেই অনুসারে এই বালককেই পেয়েছি, তাই ওর মাথাই এনেছি। আচ্ছা, ভাববার সময় নেই ভোলানাথ, এই মাথাটা জুড়েই বালক গণেশকে বাঁচিয়ে তোলো।
বেঁচে উঠবে। আমি একে বর প্রদান করছি যে মানুষ যুগ যুগ ধরে এর পূজো করবে, এই অদ্ভুত বালক পৃথিবীবাসীর কল্যাণ করবে। আমি এনাকে বর প্রদান করছি যে যখনই কোনো শুভ কার্য হবে তখন সর্বপ্রথম গণেশেরই পূজো করা হবে। এই বালক বিদ্যার বুদ্ধির দাতা হবে, সব মন্দির ও বাড়িতে ওকে স্থাপন করা হবে, সবাই ওকে লাড্ডুর ভোগ দেবে। আমাদের পুত্র অত্যন্ত বলশালী আর বুদ্ধিমান হবে, আমি আজ থেকে ওকে আমাদের গণসেনার সেনাপতি নিযুক্ত করলাম। প্রভু ওপরে দেখুন, ওই যে রাখা আছে লাড্ডু। ওগুলো তো খুব ওপরে, এবার কি হবে? আমি তোমার উপরে উঠে একবার চেষ্টা করি। আসুন। কিসের চেঁচামেচি বাল গণেশ? মা, আমি কিছু করিনি মা, এই লাড্ডু তো মুশিক ফেলে দিয়েছে, ওই উপরে উঠেছিল। আমার তো দেখো ওই অব্দি হাতও পৌঁছচ্ছে না। কত কষ্ট দাও তোমরা আমাকে, দুটো তো পেয়েই গেছি। দুষ্টু কোথাকার, এটা কি হচ্ছে? কি করবো মা, তুমি তো জানো মা আমার লাড্ডু কত পছন্দের। আচ্ছা, আমার বাল গণেশ।
शंकर जी का डमरू बाजे, पार्वती का नंदन नाचे। शंकर जी का डमरू बाजे, पार्वती का नंदन नाचे। बर्फीले कैलाश शिखर पर जय गणेश की धूम। अजय हो, अजय हो, अजय हो, अजय हो, अजय हो। शंकर जी का डमरू बाजे, पार्वती का नंदन नाचे। बर्फीले कैलाश शिखर पर जय गणेश की धूम। मूषक गण सब भागे हैं सरपट। हो मन मोहक मन भावन नटकट, मूषक गण सब भागे हैं सरपट। विघ्न विनायक संकट मोचन, वक्र तुंड कजरारे लोचन। झूमे गाए बाल गणेश, भक्त जनों के कटे कलेश। इतना ज्यादा शोर, पार्वती आई उस ओर। डरकर माता उमा के आगे धूम दबाकर मूषक भागे, पर अपनी धुन में मस्त गजानन थिरक रहे हैं भूल के तन मन। এসব কি হচ্ছে? চিৎকার কেন করছো? তোমার পিতা গভীর সাধনায় মগ্ন আছেন, ওনার সাধনা ভঙ্গ হবে। জো আজ্ঞা মা। আর ওনার জিনিস নিয়ে নাড়াচাড়া করো না, উনি খুব রেগে যান। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন। প্রণাম আচার্য। চিরজীবী হও, আমি তোমার পিতা শ্রী ভোলানাথের দর্শন করতে এসেছি। ক্ষমা করবেন ঋষিবর, উনি যোগ সাধনায় মগ্ন আছেন, আপনি ওনার দর্শন করতে পারবেন না। আমি অনেক দূর থেকে একটা অত্যন্ত প্রয়োজনে এসেছি, ওনার দর্শন পাওয়া ভীষণ প্রয়োজন। ওনার সাধনা ভঙ্গ হলে উনি অনেক ক্রোধিত হয়ে যান, আপনি অন্য সময় আসুন। তুমি অতিথিকে অপমান করছো বালক, আমি ভোলানাথের সঙ্গে দেখা অবশ্যই করব। এটা অসম্ভব মুনিবর। আরে অবোধ বালক, তুমি পরশুরামের ক্রোধ কখনো দেখোনি। আমি হুমকিকে ভয় পাই না মুনিবর, ভালো এটাই হবে যে আপনি প্রস্থান করুন। ঘোর অপমান, আজ পর্যন্ত কোনো দেবতারও এত সাহস হয়নি যে আমার কাজে বাধা দেয়। আপনার এই অহংকারের সামনে দাঁড়ানোর মতো সাহস আমার আছে। আর এগোবেন না। Oh!
তোমার অনেক সাহস, তাই না বালক? এইবার দেখি তুমি কি করো। প্রভু, এটা তো মহাদেবের অস্ত্র। আমাকে ক্ষমা করুন, আমি স্বীকার করছি খুব অপরাধ করে ফেলেছি। ক্ষমা করুন মা, ক্ষমা। আমি আপনাকে ক্ষমা করে দিলেই তো আমার পুত্রের দাঁত জোড়া লেগে যাবে না। পুনরায় আবার জুড়বে না অবশ্যই, তবে এই ভেঙে যাওয়া দাঁত কখনো ব্যর্থ হবে না। বাল গণেশ, এই ভেঙে যাওয়া দাঁত দিয়ে অনেক মহান কাজ করবে মাতা, যার প্রশংসা ত্রিলোক জুড়ে হবে। আর ওকে একদন্ত নামে সবাই চিনবে মা। এই একদন্ত বাল গণেশকে কোটি কোটি প্রণাম মা, কোটি কোটি প্রণাম। একদন্ত বাল গণেশের জয়। একদন্ত বাল গণেশের জয়। আমার খাবারটা কোথায় গেল? গণেশ, কেন এদেরকে সবসময় বিরক্ত করো? এদের পুরো খাবার খেয়ে নিলে কেন? ক্ষমা করে দাও মা, আর এমনটা কখনো করব না। ঠিক আছে, এবার তোমায় ক্ষমা করে দিলাম, কিন্তু পরের বারে আর করব না। তোমাদের জন্য আরো খাবার পাঠাচ্ছি। খিদে পেয়েছে, কিছু একটা ভাবতে হবে। খাবারটা বেশ সুস্বাদু ছিল। আমার তো ভরে গেছে, এবারে তোমরা নিশ্চিন্তে খাবার খেতে পারো। আরে, এসব কি হচ্ছে? এ তো ব্যোমাসুর, ওর এত সাহস যে ও কৈলাসে আক্রমণ করেছে। মহাদেব তো নেই, উনি তো গুহায় বসে ধ্যান করছেন। গণেশ, ও কোথায়? মা, প্রভু তো ভেতরে আছে। মা, আপনি ঠিক আছেন তো?
বেমাসুর, তুই এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছিস। তুই আমার মাকে কষ্ট দিয়েছিস, আমি তোকে আর ছাড়বো না। নন্দী, তুমি মায়ের খেয়াল রাখো, আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি। বালক, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি জানি যে ভোলানাথ ধ্যান মুদ্রায় আছেন। এবার আমি কৈলাসের রাজত্ব করব। চলে যাও এখান থেকে। ওরে, তুই তো একেবারেই ছোট, একদম ছোট আমার সামনে। তুই আমায় কি মারবি? মারবি আমায়? নে মার, মার না। আমার ইচ্ছে যে তুই আমাকেই মার। কি হলো? ভেমাসুর, আমার ভক্তরা মন প্রাণ দিয়ে কিছু চাইলে আমি সেটা ওদের দিয়ে দিই। শুধুমাত্র মনে শ্রদ্ধা থাকা দরকার, আর তুই মনে শ্রদ্ধা দিয়ে চেয়েছিস, তাই আমি তোর ইচ্ছেটা অবশ্যই পূরণ করব। তথা আস্তু। খিদে পেয়েছে, চলো আমি মোদক বানিয়েছি। মোদক? না মা, প্রভু সব দিয়ে দেবেন আর আমরা অর্ধেক হয়ে যাব। অতি সুস্বাদু, ধন্যবাদ নন্দী মহারাজ। হ্যাঁ অগম, ঠিক বলেছ। মূষক, তুমি আরাম করো, বাকি সব কাজ আমাদের উপর ছেড়ে দাও। এটা তো খুব ভালো প্রস্তাব, এটা তো আমার জীবনের সব থেকে সেরা দিন। ভূমিকম্প? কিন্তু একটু আগে তো ঠিক ছিল, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আরে বাবা গণেশ, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কিছু হয়নি মা, সবই ঠিক আছে, কিন্তু এখানে তো ভূমিকম্প হবা একেবারে অসম্ভব। এটা কি করে হলো? বাবা, তোমার পিতা আর আমি এখানে বসেছিলাম, আর হঠাৎ করে কৈলাস কেঁপে উঠল। প্রভু যখন তার দিব্যদৃষ্টিতে দেখলেন, তখন জানতে পারলাম যে রাক্ষস রাজা রাবণ কৈলাসকে ওঠাবার চেষ্টা করছে। যখন ওনার সবথেকে প্রিয় ভক্ত এইরকম একটা দুষ্কর্ম করছিল, তাকে শিক্ষা দেওয়ার জন্য প্রভু তার পায়ের আঙুল দিয়ে কৈলাসকে স্থির করে দিলেন। তাহলে এখন রাক্ষস রাজা রাবণের কি হবে? নমঃ শিবায়। ক্ষমা করবেন ভোলানাথ, আমার অহংকারের জন্য আপনি আমার প্রতি বিরূপ হয়েছেন। রাবণ, তোমাকে নিজের অহংকার ত্যাগ করতে হবে, তবে তোমার আমার প্রতি ভক্তি দেখে
আমি প্রসন্ন আর আমি তোমাকে ক্ষমা করছি। ভোলানাথ, আমি এই সব কিছু শুধু আপনার দর্শন লাভের জন্য করেছি। বলো, তুমি কি চাও? ভোলানাথ, আমি তো শুধু আপনার মতো শক্তিশালী হতে চাই। সত্যিকারের ভক্ত ভগবানের দুয়ার থেকে কখনো খালি হাতে ফেরে না। তথাস্তু। এই নাও রাক্ষস রাজা রাবণ, আজ আমি আমার সমস্ত শক্তির উৎস তোমার হাতে তুলে দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিরকম শর্ত ভোলানাথ? একবার যদি তুমি এই শিবলিঙ্গ তুলে নাও, তাহলে যাই হোক না কেন, তুমি ওটাকে নিচে রাখতে পারবে না যতক্ষণ না তুমি তোমার শেষ গন্তব্যে পৌঁছচ্ছ। যদি তুমি শিবলিঙ্গকে নিচে রেখে দাও, তাহলে তাকে ওপরে তোলা অসম্ভব হয়ে যাবে রাজা রাবণ। শিবলিঙ্গ ওখানেই স্থাপিত হয়ে যাবে, আর তুমি সেই শক্তির ব্যবহার আর কোনোদিন করতে পারবে না। জয় শিব শঙ্কর, আপনি আমার বাসনা পূর্ণ করে আমার ভক্তি আরো গভীর করে দিলেন। এবার যখন রাক্ষস রাজা রাবণ আত্মলিঙ্গটা প্রাপ্ত করেই ফেলেছেন, তাহলে কিন্তু ওনাকে হারানো অসম্ভব হয়ে পড়বে। ঠিকই বলেছো নন্দী, আমাদের কিছু তো করতেই হবে। প্রভু, উনি তো ভীষণই শক্তিশালী। একদম ঠিক বলেছো, আর উনি যথেষ্ট বিদ্বান। তোমরা সবাই ঠিকই বলেছো, আমাদের একটা পরিকল্পনা দরকার। প্রভু, এতক্ষণে তো উনি অনেক দূরে চলে গেছেন। তাহলে আমাদের এখনি বেরোতে হবে। যাওয়া যাক, চলুন। এখন তো আমার কাছে শিবলিঙ্গ আছে, আমি যদি সকাল সন্ধ্যে এর পুজো করি, তাহলে আমি আরো শক্তিশালী হয়ে যেতে পারি, আর এই ব্রহ্মাণ্ডের তিনটে লোকে রাজত্ব করতে পারব। আমাদের যে করেই হোক রাবণকে আটকাতে হবে, নয়তো সর্বনাশ হয়ে যাবে। কি হচ্ছে কি ওখানে? আমাদের কাছে দুটো পরিকল্পনা আছে। তাই বলো। আমরা একটা বড় গুলতি তৈরি করব, আর সেটা দিয়ে অনেক নারকেল একসাথে ছুঁড়ে মারতে পারব। আর ওই নারকেলগুলো যখন রাবণ মশাইয়ের গায়ে লাগবে, যন্ত্রণায় উনি কাঁদবেন, আর ভয়ের চোটে ওনার হাত থেকে শিবলিঙ্গ পড়ে যাবে। প্রভু, আমাদের পরিকল্পনা এর থেকে অনেক ভালো। আমরা একটা বড় গর্ত খুঁড়ব, আর সেটাকে পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব। রাবণ যখন ওই পাতার উপর পা রাখবে, তো দুম করে গর্তে পড়ে যাবে, আর আত্মলিঙ্গটাও পড়ে যাবে। এই পরিকল্পনা তো, প্রভু আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের এই পরিকল্পনায় অবশ্যই আমরা জিতে যাব। এখন আমার কাছে একটাই উপায় আছে। ওহো, সন্ধে হয়ে এলো, সন্ধ্যা অনেকের সময়ও হয়ে গেল, কিন্তু তার জন্যে তো শিবলিঙ্গকে নিচে রাখতে হবে। না না, এটাকে নিচে রাখলে সব গোলমাল হয়ে যাবে। এখন কি যে করি। শোনো বালক, আমার সন্ধ্যা অনেকের সময় হয়ে গেছে, সেই জন্যে তুমি খানিকক্ষণ এই শিবলিঙ্গকে ধরো, আমি সন্ধ্যা অনেক করে আসছি, তার বদলে আমি তোমাকে অনেক উপহার দেব। শ্রীমান, আমাকে সূর্যাস্তের পূর্বেই বাড়ি ফিরতে হবে, কিন্তু আপনার ভক্তি দেখে আমি আপনাকে না করতে পারি না। ধন্যবাদ বালক, কিন্তু মনে রেখো, এটাকে কোনোভাবেই মাটিতে রাখবে না। কিন্তু এটা খুবই ভারী, যদি আমি এটা বেশিক্ষণ ধরে রাখতে না পারি, তাহলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি আপনাকে তিনবার ডাকার চেষ্টা করব, যদি আপনি না আসতে পারেন, তাহলে এই শিবলিঙ্গটা আমি নিচে রেখে দেব। ঠিক আছে,
আমি তাতেই রাজি। শ্রীমান, এটা খুবই ভারী, দয়া করে তাড়াতাড়ি করুন। শ্রীমান, এটা তো খুবই ভারী, এটা আমি ধরতে পারবো না, এটা আমাকে নিচে রাখতেই হবে। তুমি কে বালক? আমি হলাম শিবপুত্র বাল গণেশ। তুমি কি আমার কাছ থেকে বরটা কেড়ে নিতে চাইছো? হ্যাঁ, যাতে আপনি এটার অপব্যবহার না করতে পারেন। রাবণ, রাক্ষসদের রাজা আমি। রাবণ, দেবতারাও আমাকে ভয় পান, আমার মুখোমুখি হবে এমন সাহস কারণ নেই। আর তুমি একটা ছোট্ট বালক হয়ে আমার মুখোমুখি দাঁড়াতে চাও, আমার বর ছিনিয়ে নিতে চাও? হ্যাঁ, কি নন্দী মুশি, আমরা এটাই করতে চেয়েছিলাম না? বাল গণেশ, তুমি জানো না আমি কতটা শক্তিশালী। অস্ত্র শস্ত্রই বলো আর জ্ঞানেই বলো, আমাকে কেউ হারাতে পারবে না, তুমিও নও। আচ্ছা ভৃঙ্গি, তোমার কি মনে হয় আমি এনাকে হারাতে পারবো? হতেও পারে, আবার নাও হতে পারে। প্রভু, আপনি এনাকে যুদ্ধে আহ্বান করলে তাহলেই বোঝা যাবে কে জিতবে কে হারবে। আহা, আমি যুদ্ধ করতে রাজি, আসলে আমি তো চাই তুমি আমার কাছে হারো। আমার অন্তরের ইচ্ছে যে তুমি আমার কাছে হারো। আরে কি হলো? রাবণ মশাই, এবার তো আপনি গেলেন। এরা কি মূর্খ! রাক্ষস রাজা রাবণ, আমার ভক্তরা যখনই আমার কাছে কিছু চায় আমি তাদের সেটা দিই, শুধু তাদের ভক্তিটাই শক্তি হওয়া দরকার। আপনি যখন ভক্তি সহকারে চেয়েছেন তাহলে আমি আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করব। তথাস্তু। আমি আহ্বান করছি যে আপনি আমার শুধু একটা পাকে এই মাটি থেকে তুলে দেখান, তাহলে এই লিঙ্গ আমি ফেরত দিয়ে দেব। এ আর এমন কি বড় ব্যাপার, এ তো আমি তুড়ি মেরে করে ফেলবো। আমি আপনার পরিকল্পনার মানেটা বুঝতে পেরেছি। প্রভু, আপনি হেরেও জিতে গেলেন আর আমি জিতেও হেরে গেলাম। Thank you.
Bye, kids. Hope you liked the video. Subscribe for more fun videos.